আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার প্রিয়জনের ফোনের লোকেশন খুঁজে বের করুন জাস্ট এক মিনিটে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি ট্রিক শিখিয়ে দিব, তো এই ট্রিক্সের মাধ্যমে আপনারা যে কোনো ব্যক্তির লোকেশন খুঁজে বের করতে পারবেন খুবই সহজে এবং খুবই কম সময়ে। তো বন্ধুরা, তার জন্য কী করতে হবে সবই কিন্তু আজকের ভিডিওতে দেখাবে, এই জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের কিন্তু প্রথমে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে। তো অ্যাপ্লিকেশনটি কী এবং কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো প্রথমে চলুন অ্যাপ্লিকেশনটিতে চলে যাওয়া যাক। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আমার একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে নিচে একটি অপশান রয়েছে দেখতে পাচ্ছেন সাইন ইন, তো এখানে আপনারা সাইন ইনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখবেন যে এইখানে একটি ইমেইল দেওয়ার জায়গা আসবে। তো এখানে আপনারা একটি ইমেইল দেওয়ার জায়গা পাবেন, দেখুন চলে আসছে। তো এইখানে আপনারা ইমেইলটা দিবেন হলো আপনি যে ফোনটি ট্র্যাক করতে চান অথবা অর্থাৎ যে ফোনের লোকেশন আপনি বের করতে চান, তো সেই ফোনে যে জিমেইলটা রয়েছে সেই জিমেইলটা এখানে দিতে হবে। তো এখানে আরেকটি কথা বলে রাখি, আপনি যে ফোনকে ট্র্যাক করতে চাচ্ছেন অর্থাৎ আপনি যার ফোনের লোকেশন বের করতে চাচ্ছেন, তো সেই ফোনে যে জিমেইলটা রয়েছে এবং সেই জিমেইলের পাসওয়ার্ড, এই দুটি কিন্তু আপনার জানা থাকা লাগবে। তো যেহেতু আপনি আপনার প্রিয়জনের লোকেশন বের করতে চান, সেহেতু কিন্তু অবশ্যই তার ফোনের জিমেইল অথবা তার পাসওয়ার্ড কিন্তু আপনার জানা থাকবে। তো এখান থেকে আপনি সেই জিমেইলটা এখানে বসিয়ে দিবেন। তো আমি আপনাদের এখানে দেখানোর জন্য যে কোনো একটি জিমেইল বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটি ইমেইল বসিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখুন নিচে একটি নেক্সট অপশান রয়েছে, এখান থেকে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। তো নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে ইমেইলটার পাসওয়ার্ড দেওয়া জায়গা আসবে। তো এখান থেকে আপনারা জাস্ট ইমেইলটার পাসওয়ার্ড দিয়ে দিবেন, দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেওয়া জায়গা আসছে। তো এখানে আপনারা জাস্ট যে জিমেইলটা আপনি দিয়েছেন সেই জিমেইলটার পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন একটি নেক্সট অপশান রয়েছে, জাস্ট নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনি যেভাবে গুগল ম্যাপে লোকেশন দেখেন সেমভাবে কিন্তু আপনি যে লোকেশনটা খুঁজছেন সেটি কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই প্রসেসটা যদি আপনারা অ্যাক্ট না করেন তাহলে কিন্তু খুব জোর আপনাদের এক মিনিট সময় লাগবে এবং এক মিনিটের ভিতরেই কিন্তু আপনি লোকেশনটি খুঁজে বের করতে পারলেন। তো এখন চলুন মধ্যে অ্যাপসটির নাম কী এবং কোথা থেকে ডাউনলোড করলাম সেটি দেখে আসি। তো অ্যাপসটি ডাউনলোড করতে হলে আমাদের যেতে হবে প্লে স্টোরে। তো এখান থেকে আপনারা প্লে স্টোরে ক্লিক করবেন, করার পরে এই যে অ্যাপসটি আপনারা এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন, নাম এবং লোগোটা একটু ভালো করে খেয়াল করুন। তো গুগল ফাইন্ড মাই ডিভাইস অথবা আপনারা গুগলে ফাইন্ড ডিভাইস লিখে সার্চ করলে কিন্তু এই অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন। তো নাম এবং লোগোটি ভালো করে খেয়াল করুন, এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরেই কিন্তু আপনারা এই খুব সহজে লোকেশন বের করতে পারবেন। তো বন্ধুরা, ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।